আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থীরা, আবারও নতুন একটি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হলাম তোমাদের মধ্যে। তোমরা যারা দাখিল 2022 অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছ, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের 25তম সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় তোমাদের আকাইদ ও ফিকা 25তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তাই শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে, এগুলো মূলত তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজে তৈরি করতে হয়। তো কভার পেজে যে বিষয়বস্তুগুলো, তা আমরা ভিডিওর প্রথমেই তুলে ধরেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে দেওয়া রয়েছে শ্রেণী দাখিল 2022, বিষয় আকাইদ ও ফিকা, এবং বিষয়কোড দেওয়া রয়েছে 133। এছাড়া যেহেতু 25তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তাই আমরা এখানে 25তম সপ্তাহে দিয়েছি। এছাড়া তোমাদের অ্যাসাইনমেন্টের নং হলো 5 নং অ্যাসাইনমেন্ট। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানের কভার পেজের বিষয়বস্তু সমূহ। তাহলে চলো আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা শতভাগ নির্ভুল এবং সঠিক উত্তরপত্র তৈরি করেছি, আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই। তো তার আগে শিক্ষার্থীরা, তোমাদের আকাইদ ও ফিকহ অ্যাসাইনমেন্টের যে প্রশ্নপত্র রয়েছে বা নির্দেশনাসমূহ রয়েছে, আমরা উক্ত নির্দেশনাসমূহ দেখার মাধ্যমে তোমাদের উত্তরপত্রে নিয়ে যাব। তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দেওয়া রয়েছে 2022 সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। এছাড়া এখানে দেখতে পাচ্ছ বিষয় হলো আকাইদ ও ফিকা, তাছাড়া বিষয় কোড, স্তর, অ্যাসাইনমেন্ট নং এবং অ্যাসাইনমেন্ট শিরোনাম সবগুলাই দেওয়া রয়েছে। তো এইগুলো মূলত আমরা ভিডিওর প্রথমে তুলে ধরেছি, তাই এখন বলে আর তোমাদের সময় নষ্ট করছি না। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের নির্দেশনার যে সমাধানগুলো তৈরি করতে হবে, এবং ডান পাশেই রয়েছে নির্দেশক। আমরা কিন্তু তোমাদের নির্দেশকগুলো মেনেই তোমাদের জন্য উত্তরপত্র তৈরি করেছি, যাতে তোমাদের উত্তরপত্রগুলো সঠিক এবং নির্ভুল হয়, এবং যাতে তোমরা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হও। তো এখানে দেখতে পাচ্ছ চারটা নির্দেশনা দেওয়া রয়েছে। এখানে পরিচয় চেয়েছে, প্রকার চেয়েছে, হুকুম চেয়েছে এবং শব্দ নিয়ে ইমামদের মতামত চেয়েছে। তো এখানে চারটা নির্দেশনা দেওয়া রয়েছে, যে চারটা নির্দেশনা উত্তরপত্র আমরা তৈরি করেছি এবং শতভাগ নির্ভুলভাবে উত্তরপত্র তৈরি করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, এতে করে তোমরা উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুলভাবে তৈরি করতে পারবে। তো এখানে এই চারটা নির্দেশনার উত্তরপত্র যে আমরা তৈরি করেছি, তাহলে চলো আর দেরি না করে তোমাদের উত্তরপত্রে নিয়ে যাই। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের সঙ্গেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতেই পাচ্ছ, তো তোমাদের প্রথম নির্দেশনায় দেওয়া ছিল যে পরিচয়। তো এখানে আমরা পরিচয় তুলে ধরেছি এবং সম্পূর্ণ উত্তরপত্রটি আয়াতের মাধ্যমে তুলে ধরেছি, যাতে তোমাদের উত্তরপত্রগুলো সঠিক এবং নির্ভুল হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখছ, এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এই নির্ভুল সমাধানগুলো, এবং তোমাদের এই নির্ভুল সমাধানগুলো আমরা খুব কষ্ট মেহনত করে তৈরি করে থাকি। তাই তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এতে করে তোমাদের পরবর্তী সমাধানগুলো তৈরি করতে আমাদের আগ্রহ বা অনুপ্রেরণা যোগায়, এবং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে উত্তরপত্র তৈরি করবে, এতে করে তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমেই পরিচয় তুলে ধরেছি, প্রথম নির্দেশনা। তো প্রথম নির্দেশনা দেওয়া ছিল যে আবিধানিকভাবে শব্দটি আর বিপরীত শব্দ এখানে দেওয়া রয়েছে, এবং সার্বিক শব্দ দেওয়া রয়েছে, এবং সার্বিক শব্দের সংজ্ঞা যেটা, সেটা হলো নির্দিষ্ট কিছু ইঙ্গিতবাচক এর বিপরীত ইত্যাদি। তো এইগুলো মূলত আরবিও রয়েছে, এবং আরবির সাথে সাথে আমরা বাংলাও তুলে ধরেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা সঠিকভাবে লিখতে পারো। তো তারপরে পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে আমরা পারিভাষিক সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞার আরবি আয়াত তুলে ধরেছি এবং তার সাথে বাংলাও তুলে ধরেছি অর্থ যেটা। তো এখানে দেখতে পাচ্ছ আয়াতের পরে আমি অর্থটা যদি বলে দিই, যে খাস এমন শব্দ যা কোনো ব্যক্তি বা সংখ্যার দ্বারা সীমায়িত কোনো কিছু বোঝায়, যেমন নির্দিষ্ট ব্যক্তির নাম, ইঙ্গিত সূচক বিশেষ্য, নির্দিষ্ট সংখ্যা প্রভৃতি ইত্যাদি। তো এটা ছিল পারিভাষিক সংজ্ঞা, আমরা প্রথমে পরিচয় তারপরে পারিভাষিক সংজ্ঞা তুলে ধরেছি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা সর্বশেষে বিশ্লেষণ দিয়েছি। শিক্ষার্থীরা, তোমাদের
অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রের নির্দেশকে যেভাবে বলেছি আমরা অনুরূপভাবে তোমাদের সমাধানগুলো 100% নির্ভুলভাবে তৈরি করেছি, যাতে তোমরা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো। তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো, এবং তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর কমেন্টে জানাবে। তাছাড়া ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমি আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং অবশ্যই বেল বাটন অন করবে, কারণ বেল বাটন অন করলে পরবর্তী সমাধান যখন আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ বিশ্লেষণ হিসেবে আমরা দিয়েছি, যেমন আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে বলে থাকি জায়েদ কোনো নির্দিষ্ট একজন ব্যক্তির নাম, এখানে আমরা বাংলা অর্থ বলেছি। কিন্তু নির্দিষ্ট কোনো শ্রেণীর ক্ষেত্রে বলে থাকি ব্যক্তি, আর নির্দিষ্ট কোনো জাতির ক্ষেত্রে বলে থাকি মানুষ। তিনটি আলাদা আলাদাভাবে নির্দিষ্ট এবং ইতিবাচক বা ইঙ্গিত সূচক। তো এতটুকু লিখলেই তোমাদের প্রথম নির্দেশনা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে তোমাদের পরবর্তী দ্বিতীয় নির্দেশনার উত্তরপত্রে নিয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নির্দেশনায় চলে আসলাম। তোমাদের দ্বিতীয় নির্দেশনায় বলা ছিল যে প্রকারভেদ, তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রকারভেদ তুলে ধরেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আল মানার গ্রন্থাগারের মতে খাস তিন প্রকার হয়ে থাকে, তা হলো প্রথমত হলো নির্দিষ্ট জাতিবাচক, দ্বিতীয় হলো নির্দিষ্ট শ্রেণীবাচক, এবং তৃতীয় হলো নির্দিষ্ট ব্যক্তিবাচক। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু তিনটারই আমরা বিস্তারিত বর্ণনা বা ব্যাখ্যা তুলে ধরেছি একটার পরে একটা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ যে আমরা এক নম্বরে যেটা দিয়েছিলাম যে নির্দিষ্ট জাতিবাচক, তো তার এখানে আমরা ব্যাখ্যা তুলে ধরেছি। তো এখানে নির্দিষ্ট জাতিবাচক বলতে বোঝায় যে শব্দ দ্বারা নির্দিষ্ট জাতিকে বোঝায় তাকে খাসুল জিনস বলা হয়, অর্থাৎ অর্থের দিক দিয়ে নির্দিষ্ট জাতি হবে কিন্তু বিষয়বস্তু শ্রেণীগতভাবে অনির্দিষ্ট হবে। যেমন খালিকুন ইনসান, এর দ্বারা অনেকে ইনসান একটি নির্দিষ্ট জাতি হলেও নারী ও পুরুষের সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো তারপরে আমরা বলতে পারি যে নির্দিষ্ট শ্রেণীবাচক, আমরা কিন্তু দ্বিতীয় নম্বরে দিয়েছিলাম নির্দিষ্ট শ্রেণীবাচক। তো এখানে নির্দিষ্ট শ্রেণীবাচকের যে বর্ণনা আমরা তুলে ধরেছি, এবং শিক্ষার্থীরা তোমাদের এই সমাধানগুলো কিন্তু আমরা খুব মেহনত করে তৈরি করি, তাই তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের খুব অনুপ্রাণিত করে। তাই অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিতে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি এই নির্ভুল সমাধানগুলো শেয়ার করবে, এতে করে তোমাদের বন্ধুদের একটু হলেও উপকারে আসতে পারে। তো এখানে নির্দিষ্ট শ্রেণীবাচক বলতে বোঝায় যে শব্দের দ্বারা একটি নির্দিষ্ট শ্রেণীকে বোঝায় তাকে খাসুন নাউ বলা হয়, অর্থাৎ অর্থের দিক দিয়ে নির্দিষ্ট জাতি হবে এবং বিষয়বস্তু ভিন্ন হলেও এর উদ্দেশ্য এক হবে। যেমন দ্বারা মহিলা থেকে পুরুষ খাস হয়েছে, আবার পুরুষ দ্বারা মহিলাকে আলাদা করা হয়েছে। তো এটা ছিল মূলত নির্দিষ্ট শ্রেণীবাচকের। তো তারপর আমরা সর্বশেষে তিন নম্বর যেটা, সেটা হলো নির্দিষ্ট ব্যক্তিবাচক। তো আমরা কিন্তু শিক্ষার্থীরা সবগুলাই টপিক সুন্দরভাবে বর্ণনা করেছি, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হয়। তো এখানে দেখতে পাচ্ছ তৃতীয় নির্দেশনা যেটা, সেটা হলো যে শব্দের দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় তাকে ব্যক্তিবাচক খাস বলা হয়। যেমন কোরআনে বলা হয়েছে এর দ্বারা ইব্রাহিম আলাইহিসাল্লাম এর নামকে সুনির্দিষ্ট করা হয়েছে। তো শিক্ষার্থীরা এই ছিল মূলত তোমাদের দ্বিতীয় নির্দেশনার উত্তরপত্র। তো আমরা চলে যাব পরবর্তী তৃতীয় নির্দেশনার উত্তরপত্রে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা তৃতীয় নির্দেশনার উত্তরপত্রে চলে আসলাম। তো তোমাদের তৃতীয় নির্দেশনার উত্তরপত্রে বলা ছিল যে হুকুম, এবং সর্বশেষ চতুর্থ নির্দেশনার নির্দেশনা ছিল যে ইমামদের মতামত তুলে ধরার জন্য। তো এখানে আমরা তৃতীয় নির্দেশনার সমাধানের মাধ্যমে আমরা চতুর্থ নির্দেশনায় চলে যাব। এবং শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেভাবে তোমাদের উত্তরপত্রটি সাজিয়েছি তোমরা অনুরূপভাবে লেখার চেষ্টা করবে, এতে করে তোমাদের উত্তরপত্রগুলো সঠিক এবং নির্ভুল হবে। তো এখানে হুকুমের আমরা যেভাবে ব্যাখ্যাটা করেছি যে আয়াতাংশের অর্থ হুকুম বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। তো এর হুকুম দুটি আমরা দুইভাবে তুলে ধরেছি। প্রথমত হলো কোনরূপ সন্দেহ সংশয় ব্যতীত এর ওপর আমল করা আবশ্যক, বা যদি খাসের বিপরীত হয় তবে উভয়ের মাঝেই সমঝোতার বিধান, অর্থাৎ খাসের নিজেই প্রকাশ্য হওয়ার কারণে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো সুযোগ রাখে না। সুতরাং অন্য কোনো বা এর মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করে এর উপর কোনো ধরনের হুকুম বৃদ্ধি করা বৈধ হবে না।
তো তারপর আমরা দিয়েছি এর হুকুম এবং হলো আমরা প্রত্যেকটা আয়াত রয়েছে আয়াতের পরবর্তীতে বাংলা তুলে ধরেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা আয়াত দিয়েছি তো আয়াতের অর্থ হিসেবে আমরা তুলে ধরেছি যে অর্থাৎ কোনরূপ সন্দেহ সংশয় ব্যতীত এর উপর আমল করা আবশ্যক কারণ একই আয়াতের মধ্যে তিন দিন বা নিজে থেকে নির্দিষ্টভাবে প্রকাশ হয়েছে তো শিক্ষার্থীরা এই ছিল মূলত তোমাদের তৃতীয় নির্দেশনার উত্তর এবং আমরা এখন চলে যাব সর্বশেষ চতুর্থ নির্দেশনার উত্তরপত্রে তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকো দেখেন দেখতে পাচ্ছ আমরা সর্বশেষ চতুর্থ নির্দেশনায় চলে আসলাম তোমাদের সর্বশেষ চতুর্থ নির্দেশনায় বলা ছিল যে ইমামদের মতামত তুলে ধরার জন্য তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ ইমামদের মতামত তুলে ধরেছি এবং শিক্ষার্থীরা আমি আবারও বলছি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এই নির্ভর সমাধানগুলো তাছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে বা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমরা জানাবে তাছাড়া যদি তোমাদের কোনো অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের বলবে আমরা অতি শীঘ্রই তোমাদের উক্ত অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছ মতামত হিসেবে আমরা তুলে ধরেছি এখানে প্রথমে একটা আয়াত দিয়েছি যে এই আয়াতের অর্থ হলো এই আয়াতাংশের মধ্যে শব্দটি মতামত প্রসঙ্গে বলে গেলে প্রথমেই আমরা দেখতে পাই কোরআনে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়ে বলেছেন এই শব্দটি যেমন ইমাম আবু হানিফের মতে শব্দটি যদি অর্থে ধরা হয় তাহলে সম্পূর্ণরূপে খাস এবং তা মানতে অত্যাবশ্যকীয় আর যদি শব্দটি ধরে নেওয়া হয় তাহলে খাসের উপর পুরোপুরি আমল হয় না কেননা তালাকের জন্য অবস্থা হওয়া শর্ত সুতরাং যে এ তালাক দেয়া হয়েছে তা বাদ দিয়ে যদি গণনা করা হয় তাহলে তালাকপ্রাপ্ত মহিলার উদ্যত বা গণনা কম হয়ে যাবে আর যদি তা থেকে নতুন করে আবার ধরা হয় তাহলে বেশি হয়ে যাবে অর্থাৎ শব্দটি হয় তাহলে তালাকপ্রাপ্ত মহিলা তিন হায়েজ শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পরবর্তী এসে বিয়ে করতে পারবে এবং তার উপর আমল করা ওয়াজিব হবে তো এটা এখানে করা আমাদের এখানে মিসিং হয়ে গেছে তো তারপরে সর্বশেষে দেখতে পাচ্ছ যে অতএব আমরা বলতে পারি তালাক শব্দটি হবে এবং তালাকপ্রাপ্ত মহিলার তিন হায়াত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পরবর্তী এসে বিয়ে করতে পারবে তা আর তার ওপর আমল করা ওয়াজিব হয়ে থাকবে তো শিক্ষার্থীরা এই ছিল মূলত তোমাদের চতুর্থ নির্দেশনার উত্তরপত্র এবং এরই মাধ্যমে কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উত্তরপত্র শেষ হয়ে গেছে আমরা আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং নির্ভুল হবে এবং শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে তোমাদের নতুন কোনো সপ্তাহের নতুন কোনো বিষয় অ্যাসাইনমেন্টের সমাধানের মাধ্যমে এবং অবশ্যই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এই নির্ভুল সমাধানগুলো তো শিক্ষার্থীরা আজকের মতো এখনই ধন্যবাদ সবাইকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য